মেদিনীপুরে তৃণমূলের নির্বাচনী জনসভায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী 30শে অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন, তাই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজকিশোর গোস্বামীর সমর্থনে শান্তিপুরে তৃণমূলের এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন ফিরহাদ হাকিম। যদিও তৃণমূলের এই জনসভায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, জনসভার মধ্যে দিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে ভোট দিয়ে জেতানোর জন্য আবেদন জানান সাধারণ মানুষকে। ফিরহাদ হাকিমের দাবি, গত বিধানসভা ভোটে এখান থেকে বিজেপি জিতেও ভয় পালিয়ে গেছে, এবার ভোটে তৃণমূল রেকর্ড ভোটে জিতবে আর বিজেপি ঝুলিতে যাবে জিরো। শুভেন্দু কি বলল, বিজেপি কি বলল, তাতে কিছু যায় আসে না। বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে ছাড়া কিছুই বোঝে না। আমরা যুক্তি এবং রাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি। বিজেপির দলটি সাম্প্রদায়িকতাতে বিশ্বাসী। ওরা সবসময় চেষ্টা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, যার কারণে রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি। উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতবে তৃণমূল। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আমাকে পৌরসভা নিয়ে খেলতে পারবে না, ঘরে ঢুকে যাবে। ওরা এরকম গোলের পর গোল মেরে এখন আরো তিনটে, অর্থাৎ 213, 14, 15, 216 হয়েছে। আর এই চারটে এসে গেলে 220টা গোলে বিজেপিকে ঘরে ঢুকে আমরা বাংলার মানুষ, এখানে 100%। আমাদের এখানে ভাষার বিভেদ নেই, ধর্মের বিভেদ নেই, জাতির বিভেদ নেই। আমরা সবাই বাংলার মানুষ। কেউ হিন্দিতে কথা বলি, কেউ বাংলায় কথা বলি, কেউ গুজরাটিতে কথা বলি, আমরা বাংলার মানুষ। ওদের মতন বিভেদ সৃষ্টিকারী নই আমরা। আমরা একসাথে থাকি, এটাই আমাদের নজরুলের শিক্ষা, রবীন্দ্রনাথের শিক্ষা, বিবেকানন্দের শিক্ষা। সেজেল বলছে 100 টাকা হয়ে গেছে, সেখানে পশ্চিমবাংলা জিএসটির অন্তর্ভুক্ত হতে দিচ্ছে না। পশ্চিমবাংলা কে করতে দিচ্ছে? একটা পশ্চিমবঙ্গ, তার সারা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সারা ভারতকে করে দিয়েছে। সারা ভারতকে কি জিএসটি করে দিয়েছে? সেটা তো কেন্দ্রীয় সরকারের হাতে। যে রাজ্যগুলোয় বিজেপি আছে সেখানে কি হয়ে গেছে? আমার বাংলায় হাত তোলার আগে তাদের প্রশ্ন করুন, তাহলে ইউপিতে কেন হলো না? সেখানে ডিজেলের দাম তাহলে তো 60-70 টাকা হওয়া উচিত ছিল। তাহলে মধ্যপ্রদেশে হলো না কেন? কর্ণাটকায় হলো না কেন? সেই রাজ্য গুজরাটে হলো না কেন? সেই রাজ্যগুলো করে দিক, আমিও করে দেবো। ববিদা, আর একটা যেটা প্রশ্ন, ইদানিং দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে কোনো প্রশ্ন করা হলেই তিনি মিডিয়াকে বলছেন চুটি চাটা। তার কারণ হচ্ছে অসভ্য, বিজেপিতে যাওয়ার পরে সে অসভ্য হয়ে গেছে। যেরকম আপনি জানেন যে নতুন মুসলমান হয় সে দেখানোর জন্য বেশি করে গরুর মাংস খায়, আর এই নতুন বিজেপি হয়েছে তাই সাম্প্রদায়িকতা দিলীপ ঘোষের থেকে বেশি সাম্প্রদায়িক হয়ে গেছে, মোদীর থেকে বেশি সাম্প্রদায়িক। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, শান্তিপুরে 30,000-এর বেশি ভোটে আমরা জিতবো।
তিন মাস আগে 16,000 ভোটে এনেছেন, তিন মাস আগে একটা হাওয়া তোলা হয়েছিল যে বিজেপি আর এসে যাবে। এখন তো বিজেপি নিজের এমএলএ দেরই রাখতে পারছে। স্যার একটু মার্জিনের কথাটা বলুন, যারা এমএলএ তারা পালিয়ে আসছে, তারা বলছে আর বিজেপিতে থাকবো না, তাহলে মানুষ কি করে বলবে যে আমরা বিজেপির সাথে থাকবো? তাই বিজেপি যে এমএলএ পালিয়ে গেছে তাকে আর মানুষ ভোট দেবে না সেই দল। তাই 30,000 ভোটে আপনি নিশ্চিত থাকুন যে এখানে আমাদের প্রার্থী অভিদা শুভেন্দু অধিকারী বারবার এসে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরছেন, তাকে হাতিয়ার করছেন, তৃণমূল চুপ কেন? ব্যাপারটা হলো যে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িকতায় বিশ্বাস, বিজেপি দলটা সাম্প্রদায়িকতায় বিশ্বাস। শুভেন্দু অধিকারী আমাদের সাথে ছিল, নতুন পাল্টি খেয়ে গেছে, তো তাই তার অস্তিত্ব সংকট হয়ে গেছে, চাইতে বেশি সাম্প্রদায়িক হয়ে গেছে, তাই বাংলাদেশের ব্যাপারটা তুলে এখানে সুশ্রী দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের ব্যাপার যদি সত্যতি দিতে হয়, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার ব্যাপারটা তোলা উচিত নরেন্দ্র মোদীর, কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমি অন্য দেশের ব্যাপারে তুলতে পারি না। যেরকম বারবার করে নরেন্দ্র মোদীকে বলি ল অ্যান্ড অর্ডার আমাদের সাবজেক্ট তুমি হাত দেবে না, তেমনি আমরাও এটা বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের পররাষ্ট্রনীতি অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স এইটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। দেশের ব্যাপারে তৃণমূল কংগ্রেস কখনো আপোষ করে না, দেশের ব্যাপারে সম্পূর্ণই সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যমুখী। অমিতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার একসাথে এখানে সভা করে গেছে, বলেছে তৃণমূল আগে নিজের টাকা ঠিক রাখবে তারপর যোগী রাজ্যে যাবে। নিজের রাজ্যে এমন থাপ্পড় খেয়েছে 213টা দিয়ে ওদের যারা বাবা অর্থাৎ মোদিজি এবং অমিত শাহজি, তারা আর আসছে না ভয়ের চোখে। এখন এরা নতুন নতুন এসছে, ওই নতুন যে সভাপতি এসছে।